অনেক দিন যাবতীয় আমার কাপাসিয়ার যারা কোয়ান্টাম করেছেন ওই ভাইরাও আমাকে বলতে ছিল কিন্তু আমি বিশ্বাস করতেছিলাম না কোন ফাঁদে পড়ে যাই না প্রতারণার ফাঁদে পড়ে যাই না কোনো জিনভূতের আসর পড়ে যাই আমি এই কোয়ান্টামে কোনো সময় বিশ্বাস করতাম না আমার মেয়ে অনার্সে পড়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তখন একটা বই নিছে কোয়ান্টাম থেকে ওই বইটা আমি কয়েকবার সিরা ফেলাই দিছি যে এটা কী আনে এটা পড়লে হয়তো এটা খ্রিস্টানদের অথবা হিন্দুদের কোয়ান্টাম সম্পর্কে আমার ধারণা ছিল এরকম আমাদের দেশে কত রকমের পীর মাসেক অলি কামেল বিভিন্ন ঝাড় ফুক কবিরাজ ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তো হয়ে থাকে কিন্তু কিছুদিন পর এগুলো থাকে না এগুলো সব ভাওতায় পরিণত হয় কোয়ান্টাম এরকম কিছু হয় কি না শীর্ষস্থানীয় কয়েকজন আলেমকে জানাইলাম যে আমি কোয়ান্টামের কোর্সে অংশগ্রহণ করব। ওনারা নানা রকম নেতিবাচক কথা বলে আমাকে আসতে নিষেধ করলেন যেমন একটা কথা হলো এরকম যিনার কাছে আত্মশুদ্ধির জন্য যাচ্ছেন ওনার আমল কেমন ওনার দাঁড়িয়ে আছে আমি যখন আসলাম তখন অবিশ্বাসী হিসাবে এসেছি এবং এই অবিশ্বাস হচ্ছে তরিকাটা হচ্ছে লার্ন টু ডাউট দেন বিলিভ আমি ভাবলাম এখানে ওই যে আপনার সুফি স্রষ্টা কি সম্রাট তারপরে অনেক অ্যাডভার্টাইজ আমরা শুনি এটাও হয়তো এই রকমেরই একটা অ্যাডভার্টাইজ হতেও পারে আর যাক যাই না বউকে বয় করেই যাই না অসুবিধা কি আমার একটা মনে প্রশ্ন ছিল এই কোয়ান্টম মেথড ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কি না আমিও অনেক পীরের কাছে গেছি কিন্তু ফিরের মুড়ি হই না অনেক জায়গায় গেছি দেখিয়ে এসেছি যাই কোয়ান্টাম মেথডে যায় যদি দেখি ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কিছু থাকে সেটা আমি গ্রহণ করব না কোয়ান্টাম মেথড কোর্স নিয়ে এমনি বহুতর সংশয় বহুতর আশঙ্কা নিয়ে এরা এসেছিলেন কিন্তু চার দিন 40 ঘন্টার কোর্স খুলে দিয়েছে তাদের অন্তর্দৃষ্টি মুক্ত করেছে সব বিভ্রান্তি আর সংশয় থেকে শুকর আলহামদুলিল্লাহ এই চার দিনের কোর্স করার পরে আমি কোরান হাদিসের বিরুদ্ধে কোনো কথা কোনো একটা বাক্য শব্দ আমি বুঝতে পারি একদিন আসার পরে তখন আমার আগ্রহটা একটু একটু বাড়ছে যে না এখন সুন্দর সুন্দর কথা হয়তো আমি গুরুজির জন্য মাঝের জন্য আমি না নামাজ ফেরা সবার আগে দোয়া করব যে এটা আমার এই উন্নতির জন্য আমার ধারণা সম্পূর্ণ উল্টে গেছে সম্পূর্ণ উল্টে গেছে গুরুজি বলছেন যে এটা কোনো ঝাড় ফুক না এটা কোনো অন্যরকমের কোনো কিছু না এটা জাস্ট বিষয় আপনাদের আপনাদের কাজ করতে হবে শুধুমাত্র আমি আয়োজন করে আপনাদেরকে এই জিনিসগুলো বোঝাই দিয়েছি আপনারা নিজেদের কাজ নিজেদের করবেন আমি লক্ষ্য করলাম খেয়াল করতে থাকলাম যে কোরআন হাদিস পরিপন্থী কোনো কিছু আছে কিনা যাই হোক এ পর্যন্ত আমি যতটুকু পেলাম আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কোরআন হাদিস পরিপন্থী কিছু পাইনি সাথে সাথে আমি বলবো যে জ্ঞান বিজ্ঞানের এক বিশাল ভান্ডার আমার সামনে উন্মুক্ত হয়েছে আমার যে রিপেন্টেন্স যেহেতু কেন হয়ে গেল আমি এখানে খুঁজলাম না কেন বাইরে খুঁজলাম এই যে এতো কি কেউ বলল যে পড়েন আপনি ওই যে দীপক চোপড়া পড়েন কেউ বলল ওই যে এক্ষাথলি থলির আপনি আর্থ আর্থ পড়েন পাওয়ার অফ নাও পড়েন এই চার দিনের সেশনে আমি যা বুঝলাম তার আমি সে কীভাগও বুঝি নাই এগুলি পড়ে বরং কনফিউজড হয়েছি তো কনফিউজড হলাম আর ভাবলাম যে তো বাড়ির ধারে এইরকম একটা নিয়ামত ছিল এটা আমরা যখন এখন পেয়ে গেছি এটা যাতে আমরা উই ক্যান মেক বেস্ট ইউজ অফ ইট আমার জ্ঞান মতো আমি খুব লক্ষ্য করে গুরুজির কথা শুনেছি আমার মনে হয়েছে মানুষ যাদের কি ইসলামের ধারক এবং বাহক মনে করে তাদের যে কাজটা ছিল সে কাজটাই এখানে হচ্ছে বাংলাদেশে বক্তৃতা করে বেড়ায় শহরে বন্দরে বিভিন্ন জায়গায় যায় যেখানেই যায় বড় বড় বিজ্ঞাপন বড় বড় প্রশ্ন মহাজাতক মহাগুরু সংকট মোচন সমস্যা সমাধান অনেক কিছু কিন্তু বাস্তবে দেখা যায় তার না ধোকা তারা কিছুই নেই যত রকমের ধোকা হতে পারে যত রকমের চাটুকারি আছে সব সেখানে এরকম বহু খবর আমার কাছে আসছে ভাবছিলাম এখানেও বোধ হয় ব্যতিক্রম কিছু হবে না আলহামদুলিল্লাহ আমি আজকে এটা আল্লাহকে হাজিনের বলতে পারি আমার তার দিনের ধারণা হয়েছে এখানে প্রতারণা বলতে কিছু নেই যা পেয়েছি যা সত্য তাই আমরা পেয়েছি দুই নম্বর সংশয় ছিল এই ধরনের প্রোগ্রামে গেলে ধর্মীয় ব্যাপারে বোধ হয় ক্ষতি হবে অনেক বন্ধু বান্ধব বলছে তুমি আলেম মানুষ তুমি কেন এখানে যাবে আসার পরে আমার এই সংশয়টা কেটে গেছে এখানে যা পেয়েছি তা বিশেষ করে ইসলাম সম্পর্কে গুরুজির যে বক্তব্য কোরআন শরীফ থেকে যে কোটেশন হাদিস শরীফের যে বক্তব্য আছে অত্যন্ত সহি এমনকি তেলাবাদ সহি অর্থগুলো সহি পাশাপাশি অন্যান্য ধর্মের যে কথা বলছেন সেগুলো অত্যন্ত ভালো কথা বলেছেন আমার বিশ্বাস কোন নাস্তিক কোন এক এবং দুই প্রায় পনেরো রাত না ঘুমিয়ে আমি শেষ করেছি উইথ মার্কিং একটা জায়গায় বলা ছিল যে আমরা শরীয়তের কোনো খেলাফ কিছু থাকলে আমরা সংশোধন করে নিব আরেক বই আছে যে আমরা পুরস্কৃতও করব। আমার কাছে মনে হয়েছে যে যদি সত্যি এখানে নাজায়জ কিছু থাকে এটা আমার নৈতিক দায়িত্ব উনাকেও কনভে করা সবাইকে কনভে করা এবং আগামীতে যারা কোর্স করবে তাদেরকেও কনভে কনভে করা জাতিকে জানানো আমিও শরীয়ত এক্সপার্ট নই কিন্তু শরীয়ত লাভার আল্লার আল্লাহর কাছে এবং আমার আমাদের আসলে সবারই উদ্দেশ্য আমরা লামায় যাব বিভিন্ন জায়গায় যাব। কিন্তু আমরা জান্নাতুল ফেরদোসে যেতে চাই এবং আমি আশা করি যে উনি আমাদেরকে সেই লিঙ্ক পর্যন্ত ইনশাল্লাহ করে দেবেন ইসলামের সঙ্গে কোনো কোয়ান্টামের কোনো সংঘর্ষ নাই বরং যেটা ইসলাম বলা যেতে পারে সেইটাই কোয়ান্টাম এবং রাসুল আল্লাহ তালা কোরআন শৈফে বিভিন্ন জায়গায় বলছেন ধ্যান করার কথা কোয়ান্টাম আমাদের ধ্যানের স্তরে চাওয়াকে পয় রূপান্তরিত করা করার যে একটা মন্ত্র আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমনও দেখা গিয়েছে যে কোয়ান্টাম কোর্স করে অনেক মানুষ ধ্যানের স্তরে যে আল্লাহ তালার খুব নিকটবর্তী হয়েছেন আমার মনে একটা দ্বন্দ্ব ছিল ওইটা কি ইসলামের সাথে কোনো সাংগশিক্ষি না আমি নিজেই প্রত্যেকটা প্রোগ্রামে গুরুজির প্রত্যেকটা প্রোগ্রাম আলোচনা শুনেছি নিজের সাথে মিলিয়েছি কোরান বলছে আনতা মাসনা ওয়া ফরা দাসুম্মা তাফক্কার তোমরা যখন একা হইবা অথবা দুইজন বা সমষ্টিগত একসাথে হইবা কিছু সময় হলে ধ্যান করো গবেষণা করো আসল সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম সে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে সে বিদায় হজারের বাসনে বলেছিলেন ওয়ায়া আমার পক্ষ থেকে যদি তোমাদের একটি বাণীও জানা থাকে তোমরা তা মানুষের কাছে প্রসার করো আলহামদুলিল্লাহ আমি গত চার দিন আজ থেকে চার দিন সহ আজ চার দিন সহ যা শুনেছি কোরআন হাদিস যা পড়েছি কোথাও কোনো বফিরি আমি দেখি নাই কোনো ব্যতিক্রম দেখি নাই গুরুজি যা বলতেছেন আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ তেরো বছর যাবত আমি হাদিসের অধ্যাপনের সাথে জড়িত হাদিসের প্রভাষক হিসাবে আসি আমার কাছে মনে হইল যে হাদিসে সবগুলো কথা আছে ইসলামের সাথে সাংঘর্ষিক তো নয় বরং কোয়ান্টাম মেথডের প্রতিটি বক্তব্য ধর্মসম্মত কোরআন হাদিসের নির্যাসে সমৃদ্ধ চার দিন চল্লিশ ঘন্টার কোর্সে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমগণ আমি ব্যক্তিগতভাবে মাদ্রাসায় লেখাপড়া করেছি বারো বছর তারপরে বিশ্ববিদ্যালয়ের কথা আমি এটা এই কারণে বলছি ধর্মের রহস্যের মধ্যে যা আমরা অনেকেই জানি না গুরুজি তাও দিয়ে যাচ্ছেন আমরা বুঝতেছি না যেমন তিনি উনিশ থেকে ফিরে আসেন সেই উনিশের হেকমত কোরআন শরীফে আছে কোরআনের আয়াত আছে আমি বলতে পারবো তিনি ফিরে আসার সময় দাঁড়ান এগারোতে সেটাও কোরআন শরীফের আয়াত আছে তিনি এসে দাঁড়ান ছয়ে সেটাও কোরআন শরীফের আয়াত আছে এরপরে তিনি তিন দিয়ে শুরু করেন সে আলিফলাম মিম তিন দিয়ে কোরআন শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে কোরআন শুরু হয়েছে এইটা মানে সবচেয়ে শ্রেষ্ঠ যে এর উপর তফসি করেছে আহমদ দিদার ফ্রম সাউথ আফ্রিকা ও রিসার্চ করে বের করেছে যে এই বিসমিল্লা হেলে মানে যেমন উনিশটা অক্ষর আছে এবং উনিশটা অক্ষর খুবই সাংঘাতিক যে কোনো জিনিসকে আটকা তো উনি দেখেছে যে সঙ্গে যে কোনো কাজ করা হবে সেটাও সর্বোত্তম হতেই হবে ইসলামের সাথে এটার কোনো কন্ট্রাডিক্টরি নাই এবং আমরা যদি সাধনা করি এবং সাধনা ছাড়া আসলে ইসলামের এই অনুশাসনগুলো মানাটা সহজ না গুরুজির সে সমস্ত কথা বলেছেন আমি দেখেছি ওখানে মানুষের মন ঠিক করার কথা বলা হয়েছে কোরআন করিমে আল্লাহ জাল্লা শাহনুহু রোজার পরে বর্ণনা দিয়েছে তোমরা ফরহেজগারি অবলম্বন করো মানে কি অন্যায় বর্জন করা ভালো কাজ করা আল্লাহ প্রদত্ত আইন মেনে চলা তাইলে এই জাতীয় কথা উনি যে বলতেছেন ওখানে অর্থ কিছু নাই আমার সষ্ঠার পক্ষ থেকে যা বলা হলো যারা জানে আর যারা জানে না এরা কখনও সমান নয় এর ব্যাখ্যাগত তিন দিন ধরে পাচ্ছিলাম রেশুস আসলাম বলেছেন তোমরা সহজ করো কঠিন করো না তারই একটা ধারাবাহিকতা আমি এখানে লক্ষ্য করেছি কোয়ান্টাম মেথডকে জানার আগ্রহের উপরে ভিত্তি করে এই কোর্সে আমি অংশগ্রহণ করলাম এবং এই চার দিন গুরুজির বক্তব্য শুনে আমার যে অভিব্যক্তি সেটা হচ্ছে কোয়ান্টাম মেথডের যে ফর্মুলাটা এটা সরিয়াব বিরোধী তো নয়ই বরং যারা ইসলামিক লাইফস্টাইল লিড করতে চান যারা ইসলামিক জীবনাচার পছন্দ করেন তাদের জন্য এই কোর্স করাটা অত্যাবশ্যকীয় ইসলাম সামনে এনে শুধু এরাই নন কোয়ান্টাম মেথড করছে বিভিন্ন সময় দেশ বরেণ্য যেসব গুণীজন এসেছেন একই মন্তব্য করেছেন তারাও সকল আলহামদুলিল্লাহ এবং পরের বাদে লেখা আছে বদলে গেছে লাখো জীবন এই কথার দুটো যে এত তাৎপর্যপূর্ণ এই উনচল্লিশ ঘন্টায় আমরা এটা বোঝার চেষ্টা করেছি এবং তিনি সফলভাবে আমাদের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছেন অনেকে প্রশ্ন তোলে এটা ধর্মভিত্তিক কিনা এটা অমুক কিনা এটা ওটা কিনা কিন্তু হান্ড্রেড পারসেন্ট এটা রিলিজিয়ানের সঙ্গে রিলেটেড কারণ আমরা আল্লাহ রসুলকে বাদ দিয়ে বা আমাদের ধর্মের আমার ধর্ম কেন যে কোনো ধর্মের হিন্দু হন মুসলিম হন বা খ্রিস্টিয়ান হন বুদ্ধিস্ট হন সবার যে একটাই ধর্মের ভালো কথা লোকেরা ভালো করো উপকার করো সাহায্য করো ইত্যাদি গুরুজি তার এই মাধ্য মাধ্যমে লাখো লাখ জীবনকে পরিবর্তন করেছেন আমরা লোক একই মানুষ ধর্ম আমাদের যার যার এবং সে পাবেই পর এখন আমি যাব মনে করেন যে গুলশান আপনি যাবেন এই গ্যান্ডারি তো দুদিকে দুদিকে হবেই কিন্তু আসলে কিন্তু আমরা মানুষ হিসেবে যদি আমাদের যে কি করণীয় যেগুলো আছে সেগুলো ভালোভাবে বিচার করি তাহলে আপনারা এই যে কোর্স করছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের তার আসল যে নির্দিষ্টটা আপনারা পেয়ে যাবেন মানুষকে সুখ এবং শান্তি দেওয়ার যার উদ্দেশ্য সে মহৎ উদ্দেশ্যকে সৃষ্টিকর্তা যিনি মহত্তম ব্যক্তিত সবচেয়ে বেশি দয়ালু তিনি নিশ্চয়ই তাকে সাহায্য করবেন আল্লাহর সাহায্য এবং বিজয় অতি তিনি আল্লাহর পথে আছেন কাজে বিজয় সুনিশ্চিত কোয়ান্টামের ভবিষ্যৎ উজ্জ্বল প্রফেসর ডক্টর এম শমশের আলী দেশের নেতৃস্থানীয় পদার্থবিজ্ঞানী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য বিজ্ঞানের আলোকে কোরআন ব্যাখ্যায় তার সুগভীর পাণ্ডিত্যের কথা সর্বজন স্বীকৃত কোয়ান্টাম মেথড কোর্সে তার অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন বই ইসলাম বিজ্ঞান মেডিটেশন মন তার বিক্ষিপ্ত সে খালি ছুটছে দৌড়াচ্ছে ওঠ 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 দৌড় 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 ছোট 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 বিক্ষিপ্ত মনকে তার নিজের আয়ত্তে আনবার মধ্যে যে কৌশল সেই কৌশল মেডিটেশন এই কন্টা মেডিটেশন কিন্তু সেই কৌশলটা আপনাদেরকে শেখায় আমাকে অনেকে জিজ্ঞাসা করে পথে কাটে যে আচ্ছা ইসলামের সঙ্গে মেডিটেশনের যে কোনো বিরোধ আছে কি না আমি বললাম আচ্ছা আপনি আমাকে প্রশ্ন করার আগে আপনি একটুখানি আমাকে একটা উদাহরণ দেন আপনি তো গুরুজির লেকচার শুনেছেন আমিও শুনছি উনি সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কথাগুলো বলেন তার প্রতিটি অনুরণন কি কোরানে নাই এবং যে কথাগুলো উনি বলেন কোরআন কণিকা যখন উনি তৈরি করলেন মানুষকে পড়বার জন্য বললেন কি না এবং কোরআনের মধ্যে যে আসল কথা স্বর্গে যাওয়ার অধিকার তারই থাকবে যিনি আমিলুস আমিলুসালেতে হিউম্যান ওয়েলফেয়ার করেছেন ভালো কাজ করেছেন কথায় কর্মে চিন্তায় যিনি ভালো কাজ করেছেন এটা কোরআনের কথা না উনি বলেন না রেগে গেলেন তো হেরে গেলেন এই ক্রোধ কমানোর কথা বলা হয় নাই রাসুলের জীবন থেকে উনি উদ্ধৃত করেন না যদি না করতেন আর সেই শান্তির কথা না বলতেন তাহলে আমি ওখানে যেতাম এই কথা বলার পরে বললেন না আমার তাহলে এখন অনেক রকম ভুলবান এটা মনের সংশয় ছিল আজকে তো কেটে গেল ধ্যান বা মেডিটেশন যে ইসলামী আধ্যাত্মিক দুই যুগ ধরে চলমান কোয়ান্টাম মেথডের চারশো ব্যাচে এসে বিভিন্ন সময় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরাও অকপটে বলেছেন সে উপলব্ধির কথা আগের থেকেই আধ্যাত্মিক চিন্তাভাবনা আমার ছিল ইসলামের দৃষ্টিভঙ্গিতে এবং সফলতার বিভিন্ন শিক্ষায় একটা অভিজ্ঞতা নিয়েছিলাম কিন্তু এটা পূর্ণতা লাভ করেনি এবং চেষ্টা করেও তার এই খুঁজে পাইনি যার পরিপ্রেক্ষিতে সৃষ্টিগত ভাবে এবং যে যেসব অপরাধ প্রবণতা এবং দুর্বলতা নিজের ভিতরে সৃষ্টি হয়েছে তা দূর করতে পারিনি প্রচুর এবং প্রবল আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও এইসব ত্রুটি বিচ্যুতি দূর করার কোনো পথ আমার সামনে স্পষ্ট ছিল না কোনো কোন ক্ষেত্রে পথ পেলেও সেটাকে ব্যবহার করার মতো পদ্ধতি জানা ছিল না এখানে এসে সাথে সাথেই উপকৃত হয়েছি এবং আমি যে উপকৃত হয়েছি এটা আমি প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং এই সিস্টেম জেনে উদ্ভাবন করেছেন তার প্রতি তো আন্তরিক শ্রদ্ধা থাকবে দোয়া থাকবে ইসলামের ইতিহাসে ধর্মের ইতিহাস অনেক অলৌকিক ঘটনা আছে যা তুই একটা குருজির কাছে আপনারা শুনছেন সেই শাহজালালের রায় নামাজ বিষয়ে নজিবার হওয়া সেই খাজা মঈনের দিন চিশতি ছোট পাতিদারর মধ্যে নদীর পানি ঢকায়া দেওয়া এগুলো একটা খুব বুঝতে কষ্ট হতো এবং অনেক সময়নিজের কাছে দিদাতন্দ আসতো এটা কি মানুষের দ্বারা সম্ভব চার দিনের প্রশিক্ষণে বুঝতে পারলাম যে সম্ভব যা শুনেছি এরপরে আত্মপ্রত্যয় আসছে আমার সাহস হয়েছে যে এগুলো মিথ্যা নয় এবং এগুলো কাল্পনিক নয় এগুলো মানুষের দ্বারা সম্ভব হয়েছে এবং আগামী দিনেও হতে পারে ধ্যানের প্রতি আমার ছোটবেলা থেকে একটা আকর্ষণ ছিল যেহেতু আমি হাফেজও কোরআন পড়লে আমার কাছে খুব ভালো লাগতো আমি তো অনেকেই জিজ্ঞেস করছি কিন্তু কেউ বলতে পারে নাই যে ঢুকতে পদ্ধতিটা কি হবে তারা শুধু বলে মোরাকাবা করেন ধ্যান করেন আমি বলছি ধ্যান কীভাবে করবো ঠিক আছে চোখ বন্ধ করলাম এরপরে কি করবো কো করেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান উঠাই দেশে এ প্রক্রিয়া নাই কিন্তু এখানে আমি যে গাণিতিক সিস্টেম আমাকে এখানে ঢুকানো হইলো আমি বাস্তবে এখন বুঝলাম যে এখন হয়তো আমি কিছু পাবো এগুলো সম্পর্কে আমাদের ধারণা ছিল যেটা একটা কৃচ্ছ সাধনা মানে মাসের পর মাস বছরের পর বছর এখানে ঘুরতে হয় তারপর কিছু পাল্লায় পড়ে এমনকি মানে এর আপনার পিছনে একটা রহস্যময়তায় থেকে যায় এবং সাধারণ মানুষ থাকে নাগালের বাইরে যার ফলে ইমাম গাদ্দ মতো সাধকও বলেছেন যে বিশিষ্ট কিছু লোকের সঙ্গে আল্লাহ তালা এটাকে সম্পৃক্ত করেছেন এটাই আল্লাহ রহমত যে সাধারণ মানুষ এর সঙ্গে সম্পৃক্ত হয়নি কিন্তু কোয়ান্টাম মেথড যে এই মানে জিনিস থেকেও এর কিছু অংশ সাধারণের এত সাধারণের নাগালের এত কাছে নিয়ে আসতে পেরেছে এটা দেখে সত্যি মানে বিস্মিতই হয়েছে আমার মধ্যে যে এত ক্ষমতা আছে এটা তো আমি আগে নিজেও জানতাম না এবং এটা একটা সত্যি একটা আত্ম আবিষ্কারের মতো মহাবিশ্ব আবিষ্কারের চাইতো এই আবিষ্কার কম নয় আসলে মেডিটেশন বা ধ্যানের তাগিদ রয়েছে খোদ কোরআন হাদিসেই সুরা আলে ইমরানের একশো নব্বই একানব্বই আয়াতে আল্লাহ জ্ঞানীদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন তারা আকাশ ও পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয় হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন এক ঘন্টার ধ্যান সারা বছরের নফল ইবাদতের চেয়েও উত্তম মেডিটেশন বা ধ্যান হচ্ছে উচ্চ স্তরের ইবাদত ফতোয়া দিয়েছেন বর্তমান বিশ্বের সর্বজন মান্য ইসলামী চিন্তাবিদ আল্লামা ডক্টর ইউসুফ আলকার জাভি ধ্যানের এই চেতনাতেই কোয়ান্টাম উদ্বুদ্ধ করছে আধুনিক মানুষকে কোয়ান্টাম মেথড একটি সাম্প্রতিক পরিভাষা মেডিটেশনটাও একটি সাম্প্রতিক পরিভাষা ভাষাটা সাম্প্রতিক হলেও প্রক্রিয়াটা যে সাম্প্রতিক নয় এটা আপনারা শুনেছেন আমাদের পূর্বপুরুষরা ওলিয়াল্লাহ এবং সুফি সাধকরা এই প্রক্রিয়া অবলম্বন করে দুনিয়ার বুকে অসাধারণ কীর্তি এবং অবদান রেখে গেছে। ইতিহাসের পাতায় তা স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে দুর্ভাগ্যের বিষয় যে আমরা আমাদের ইতিহাস জানি না শিখি না বলেই আমাদের পূর্বপুরুষদের সেই কীর্তি এবং তার পিছনে এই ধরনের প্রক্রিয়ার যে অবদান যেটাকে তারা মুরাকাবা বা মুশাহাদা নামে চর্চা অনুসরণ করতেন তার সাথেও আমরা সম্পর্ক ছিন্ন হয়ে গেছি তার ফলে অনেককাল যাবৎ এই ধরনের কোনো প্রক্রিয়ার সাথে আমাদের পরিচয় ছিল না এটিকে আধুনিক কালের ভাষা এবং ভঙ্গিতে এবং আধুনিক কালের কলা কৌশলকে প্রয়োগ করে একটি আধুনিকতম প্রক্রিয়া হিসাবে চালু করার কারণে অবশ্যই কোয়ান্টাম মেথড এবং মেডিটেশন কোর্সের পরিচালক শহীদ আল বুখারি ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি এখানে এসে জীবনের নতুন সন্ধান পেয়েছি আমার কাছে এটা মনে হচ্ছে রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত নবী এবং রসুল এবং পুণ্যাত্মা যারা আল্লাহর অলি যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা আল্লাহ নির্দেশে যে মোরাকাবা করতেন সত্য প্রাপ্তির জন্য আল্লাহকে প্রাপ্তির জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই কোয়ান্টাম ফাউন্ডেশনের এই যে মেডিটেশন এটা হচ্ছে সেই মোরাকাবার আধুনিক সংস্করণ আমাদের গুরুজি বলেছেন কেউ ধ্যান করেন কেউ মোরাকাবা মুশাহাদা করেন আমরা করি মেডিটেশন এই মেডিটেশন নিয়ে যে গবেষণা হয়েছে তার পরিমাণ অসংখ্য আমাদে আমাদে আমাদের এই উপমহাদেশে যে পীর মা দেখি তাদেরকে মোরাকা মুশাহাদার মাধ্যমে ফানা ফিল্লা বা বাকাবিল্লা পৌঁছাতে দেখি আমাদের গুরুজিও কিন্তু গতকাল আমাদেরকে মহাকাশে নিয়ে গিয়েছিলেন এবং আমরা যে যে মহাশূন্যে গেলাম প্রজ্ঞার সঙ্গে সাক্ষাৎ করলাম এটা তো মোরাক মতোই একটা বড় জিনিস

এখানে বড় বড় হুজুরও আসতেন ওনাদের সাথে আমরা মেডিটেশান ধ্যান করতাম তো আঠেরো বছর আগে আমি সব ওই গরিব লোকদের মধ্যে দাওয়াতের কাজ করছি সবাইকে আল্লাহর কথা আসলে কথা বলতে 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 ক্লান্ত স্লান্ত হোটেলের শেষ বয় বেড়াকে দাওয়াত দিয়ে মসজিদে গিয়ে ঘুমিয়েছি ঘুমের ঘরে সম্ভবত আমি আলফা স্তরে ছিলাম কিনা আমি বুঝতে পারি না আমি দেখতে পাচ্ছি যে আমাদের ওই এলাকা একটা মহাসমুদ্রের মতো সেখানে পাল তোলা একটা নৌকা এত বড় নৌকা আমার বাস্তব জীবনে আমি কখনো দেখিনি সেখানে উনি আসেন এবং উনি এই হাসি মুখ যে হাসি ভুবন হাসি যে হাসিকে আমি নাম দিয়েছি ভুবন হাসি আমি দেখছি উনি আসছেন এবং আমরা চলে গেলাম অনেক অনেক উপরে উপরে লাভবাহিক বলতে বলতে তারপরে আমি এই আঠারো বছর ধরে যেখানে মহাজাতক এবং কোয়ান্টা ম্যাচরের সম্বন্ধে আলোক আলোচনা হয় বিতর্ক হয় সেখানে আমি বলি এটা সত্য এটা সত্য তো সবকিছুর ভিতরে আমার কাছে মনে হয় একটা স্পিরিচুয়াল ব্যাপার প্রিভেল করছে এবং হি ইজ এ গিফটেড ট্যালেন্ট এতে কোনো সন্দেহ নাই এই আধুনিক কালের এই সেইনকে আমরা সবাই সাধুবাদ জানাই তার সাথে একাত্মতা ঘোষণা করি গুরুজির মতো একজন মানুষ আমি মনে করব বাংলাদেশের একজন সংস্কারক যারা যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন শতাব্দীতে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে আন্দোলিত করার জন্যে জাগানোর জন্যে যারা খাজ করে আসেন এবং যারা বিদায় নিয়ে যান বিদায় নিয়েছেন তখন নবী আগমনের রাস্তায় তালা বন্ধ হয়ে গেছে আমার মনে হয় যেন গুরুজি আমাদেরকে পবিত্র কোরআন শরীফের সুরা তথা আয়াত নাম্বার দিয়ে নবী সাল্লাল্লাউ আলি সাল্লামের তিরমিজি শরীফ বোখারে শরীফ হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে নতুন পথের দিশারি করে দিচ্ছেন আল্লাহ রবুল আরবিন কোরারুল করিমে বলেছেন তোমাদের অন্তরে প্রশান্তি হচ্ছে আল্লাহর জিকিরের মাধ্যমে তো কেউ যদি আল্লাহর জিকির করতে চায় সেটার জন্য অবশ্যই একাগ্রতার প্রয়োজন এই একাগ্রতার নামটি হচ্ছে মেডিটেশন রাসুল করিম সাল্লাল্লাহ আলি ওসাল্লাম অন্তরের পরিশুদ্ধির কথা বলেছেন আল্লাহর হাবিব বলেছেন আলা ইন্না ফিল জাসাদি সলাহাত সলাহাল ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল ওয়াইদা কুল্লু আলা ওয়াহিয়াল কাল জেনে রেখো মানুষের শরীরে এমন একটি অংশ রয়েছে যে অংশটি যদি শুদ্ধ থাকে পরিচ্ছন্ন থাকে গোটা দেহটাই পরিচ্ছন্ন থাকবে আর যদি ওই অংশে পচন ধরে যায় গোটা শরীরেই পচন ধরে যাবে শরীরের সে অংশের নাম হচ্ছে তোমার হৃৎপিণ্ড তোমার কাল এই কালবে পরিশুদ্ধির জন্যই মেডিটেশন প্রয়োজন রসলি করিম সাল্লাম মেডিটেশন করেছেন মেডিটেশনের মাধ্যমে যে সুফল লাভ করা যায় তা আমরা বিগত চার দিনে জেনেছি হুদ্রিল কাল্প বা একাগ্রচিততা ইবাদতের জন্যে যাকে অপরিহার্য গণ্য করেছে ইসলাম মেডিটেশনের মাধ্যমেই এর সত্যিকার স্বাদ পেয়েছেন আলিমদের অনেকে আমার মনটা এত উৎফুল্ল আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি বাংলাদেশে লেখাপড়া করেছি পাকিস্তানে লেখাপড়া করেছি মক্কা মদিনায় লেখাপড়া করেছি আপনাদের দোয়ায় তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে যে সমস্ত আয়াতগুলো নাজিল করেছেন এ আয়াতগুলো যথাযথভাবে পড়ার এবং বুঝার চেষ্টা করেছি এখানে এসে দেখলাম আয়াতের মধ্যে যে জিনিসটা আল্লাহ তালা চাচ্ছেন সেই জিনিসটা আমার মধ্যে ছিল না আল্লাহ তালা বলছেন ও কুমুল ইল্লাহি কান তোমরা দণ্ডবান হওয়া আল্লাহর সামনে মনোযোগী হইয়া মনোনিবেশ করে হুজুরে কল্পের সাথে যে হুজুরে কল্প মানে মনোনিবেশ করে আল্লাহর সামনে যে আমি দাঁড়াইলাম কার তারাহু হাদিসের মধ্যে আসছে নামাজ এমনভাবে পড়ো যখন জিজ্ঞেস করা হলো আমার এহসান এহসান কি হাদিসে জিব্রাইলের মধ্যে তখন আল্লাহ রুসু উত্তর দিলেন কান না কা যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো ফাইনলাম তাকুন তারাহু ফাইন না হুই যদি এমন অবস্থা না হয় মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে আমি বলবো এখানে আসার পরে দ্বিতীয় দিন থেকেই এই অবস্থা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ মেডিটেশনের পর যেদিন প্রথম এসে নামাজ আমি পড়ছি আমার মনে হয় আমি জীবনে প্রথম এসে নামাজ পড়লাম আমি ২৫ বছর ধরে প্রতিদিন মাগরীবের পর একটা দোয়া পড়ি দশ পনেরো মিনিটের সেই দোয়া যখন এখান থেকে যাওয়ার পরে আমি প্রথম পড়লাম আমার মনে হলো এই দোয়াটাও আমি প্রথম পড়লাম পঁচিশ বছর পড়ি না এ ধরনের বিবর্তন এ ধরনের একটা পরিবর্তন নিজের পরিচয় তো অনেক জায়গায় পেয়েছে কোরআন নিজে পড়েছি হাদিস নিজে পড়েছি বিভিন্ন দর্শন নিজে পড়েছি নিজের আত্মপরিচয় তো এভাবে উদ্ঘাটিত করতে পারিনি আজকে যেটা পেলাম আমার জীবনের মোড় ঘুরে গেছে প্রথম দিনের জোহরের নামাজ মসজিদে পড়তে গেলাম বিলিভ আমি লম্বা দম নিলাম দম ছাড়লাম আমার মন কিন্তু আলফা লেভেলে নেমে আসলাম অনুভব করলাম এবং আল্লাহ রশিস মেহরবানি সেই অস্থির চঞ্চল বিহঙ্গ মন সে যেন হঠাৎ করে থমকে দাঁড়ালো একদম সুবল বালকের মতো যেন যেন শান্ত হয়ে গেল সে থাকতে আমার ভীষণ ভালো লাগলো একই সাথে তাদের উপলব্ধি তারা পেয়েছেন জীবনে ভালো থাকার সুস্থ সুখী আনন্দময় থাকার এক পরিপূর্ণ নির্দেশনা গুরুজির আলোচনা থেকে মনে হলো যে সেই বিশ্রামাগার থেকে নিয়ে একেবারে শৌচাগার পর্যন্ত প্রত্যেকটা স্টেজে স্টেজে কোষ্ঠকাঠিন্য হওয়া কি খাবার খেতে হবে আশ্চর্য লাগলো ঘুম আসে না কী করতে হবে রূপচর্চা থেকে নিয়ে আমি খুবই অবাক হয়েছি যে এত একটা বিশেষ শ্রেণীর গুহার জঙ্গলের খানকার একটা নির্দিষ্ট বিষয়কে এত ব্যাপক করে জীবনের সর্বক্ষেত্রে ছড়িয়ে দেওয়া অবাক কাণ্ড অভূতপূর্ব নিজের জীবনকে হ্যাঁ ইসলামেরা আলো আলোকিত করার জন্যই সব কিছু বলেছেন এবং একটা মানুষের জীবন সাজানোর জন্য গুরুজির যে উপদেশগুলো এগুলা যদি আমরা প্রত্যেকেই মানতে পারি তো আমাদের জীবন আনন্দময় হবে সুখে শান্তিতে আমরা ভরে উঠবো এই শাল এই পাশ্চাত্য সভ্যতার জোয়ারে যেটাকে আমাদের শিক্ষিত ভাইরা ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলেন আমি গ্রামের ভাষায় ওয়েস্টার্ন সিভিলিজ বলি এটা পশ্চিমা সিভিলিজ আমাদেরকে যে সর্বনাশ করে দিয়েছে অনুকরণে আমরা যে পাগল হয়ে গেছি এই যেমন ডিপার দুধ এই যেমন বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া বিভিন্ন পোশাক গুরুজির বক্তব্যের দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে সমস্ত অনুকরণ ছেড়ে দিতে হবে যা বাস্তব আমাদের করা প্রয়োজন সুস্থ থাকার জন্য নৈতিকতার জন্য এবং আমার জীবন চলার জন্য পারিবার থেকে রাষ্ট্রীয় পর্যন্ত সকল ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব সেটার উপলব্ধি এখান থেকে পেয়েছি আমার মনে হচ্ছে যে ইসলাম ধর্মটা তো অনেক বড় মহাকান্ত ক্রান্ত অনেক বড় অনেক পয়েন্টের গুরুজি সেখান থেকে কিছু কিছু পয়েন্ট নিয়ে আমাদেরকে আলোচনা করছেন যাতে আমরা পাশ করতে পারি জীবন সংগ্রামে এই চার দিনের কোর্সে গুরুজি যেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বললেন এটা যে কেউ যদি খুব সুন্দরভাবে ফলো করেন সমাজে ওনার অবস্থান তো ভালো হবেই উনি নিজের জগতে খুব তৃপ্ত সহকারে বসবাস করতে পারবেন আমি কোয়ান্টাম কোর্স করে মনে হচ্ছে যেন জ্ঞানের এক নতুন সোপান হয়ে গেল। কোয়ান্টাম কোর্স না করলে হয়তো জ্ঞানের এই দিগন্তের সাথে পরিচয় ঘটত না উদাত্ত আহ্বান জানিয়েছেন তারা সবার মাঝে এই বাণীকে ছড়িয়ে দেওয়ার একটি কাজ যখন ভালো বুঝেছি এই ভালো কাজটাকে মানুষের কাছে প্রচার করা এটা দায়িত্ব হয়ে পড়ছে আর বিশেষ করে আল্লাহ বলেছেন ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন হয় না যতক্ষণ না নিজের অবস্থা পরিবর্তন নিজেরা করে নেয় কাজে আমাদের অবস্থার পরিবর্তন করতে হবে আর এই পরিবর্তনের জন্য এখানে যা পেয়েছি এটা আমাদের একটা মাইল ফলক হয়ে থাকবে আমার দাওয়াত আসুন আমরা এই কাজটাই এই কথাটাকে আমাদের ভাইদের পাশে আমাদের পাশের টেবিলে যিনি বসেন আমার পাশের বেঞ্চে যিনি বসেন আমার পাশে যিনি থাকেন প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছে দেই চল্লিশ ঘন্টার কোর্স চার দিনের কোর্স এটা আসলে গোটা জীবনের জন্য একটা মাইল ফলক ধর্ম এবং কর্মের সঠিক সুসমন নয় এর মাঝে রয়েছে এবং সত্যিকার অর্থে পার্থিব শান্তি এবং পারলৌকিক মুক্তির জন্যে কাজ করতে হলে এই কোয়ান্টাম পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করলে ওবটাই সাকসেসফুল হবে সার্থক হবে সেই মোনাজাত রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আেরাতি হাসানা অকিনা আজ যে এখান থেকে আমরা যে শুকুরগুজার হয়ে গেলাম গিয়েই আমরা যেন বসে না থাকি এটাকে ঘোষণা করতে হবে এটা নিয়ামত যে আমরা পেলাম যে নিয়মতটা যদি আমরা পাই তাহলে এটাকে প্রক্লেম করতে হবে ঘোষণা করতে হবে এবং প্রচার করতে হবে যে আমরা বেনিফিটেড হয়েছি একজন কৃষক কামার কুমার তাঁতি থেকে শুরু করে শিক্ষাবিদ তথা প্রফেসর ডক্টর যত রকমের মানুষ আছে এই পৃথিবীতে আমার মনে হয় এই কোর্স প্রথম করা নেওয়া উচিত আমরা যেভাবে এটা আমরা করছি এই আমাদের এই করোনের বিষয়টাকে যারা করে নাই যদি আমরা তাদের কাছে এই খবরটুকু পৌঁছে দিতে পারি মানুষ এ সুন্দর সুন্দর কথাগুলো শুনে খারাপ বা ওরকম কোন খারাপ কাজ থেকে বিরত থাকবেন নিজেকে নিয়ন্ত্রিত করতে পারবেন আলোকিত মানুষ তৈরি করার একটাই পথ সেটা হলো উনি যেটা বলেছেন রাসুল ইউ কেন উনি এত বারবার রাসুল করলেন রাসুল ইজ নট মেন্ট অ্যাজ এ মেসেঞ্জার ফর মুসলিমস রাসুল হ্যাজ বিন মেন্ট ফর দ্য হোল অফ ম্যানকাইন্ড বার্নার্ড শ এই সিঙ্গাপুরে উনিশশো সালে এই কথাই বলেছিলেন যে আজকের অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে পারে তাহলে রাসুলের মতন একজন লোক দরকার রাসুল সারাক্ষণ অন্যের কথা ভাবতেন তা আজকে সবাই ওনাক ওনার সাথে থাকি হি এজ এ ডিভাইন ইন্সপিরেশন ওনার সাথে থাকি আমরা সব কাজ করি আর এই দেশ সবাই সবার জন্য ভাবুক এটা একটা অদ্ভুত শান্তিময় জায়গা পরিণত হোক